শুরু করছি আজকের লাইভ। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সবকিছু জানাই। আমরা ভরপুর বর্ষাকালে রয়েছি। এই ভরপুর বর্ষাকালে আমাদের প্রত্যেকের ছাদের ছাদ বাগানকে সুন্দর করতে আর ভালো করতে কিন্তু আজকে আমাদের লাইভ প্রোগ্রাম। কলকাতা থেকে বিদ্যুৎবাবু প্রশ্ন করছে, আমার লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে কিন্তু ফুল হচ্ছে না। লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া কিন্তু একটা বিশেষ রোগ, শুধু লঙ্কা গাছ নয়, জবা ফুল গাছের পাতা কুঁকড়ে যায়। তার পাতা কুঁকড়ে গেলে আমরা 1 লিটার জলের মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে তাতে 1টা রসুন বাটা, 1টা পেঁয়াজ বাটা ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তার মধ্যে আমরা দেব এই বেকিং সোডা। এই বেকিং সোডা আমরা কিন্তু ব্যবহার করব 1 চামচ। মিশিয়ে দিয়ে তারপর আমরা সেটা গাছের মধ্যে প্রয়োগ করব। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু পাতা কোঁকড়ানো রোগ কিন্তু ভালো হয়ে যাবে। যারা এতটা ঝামেলা করতে পারবেন না, ইন্ট্রেপিড এই ওষুধটা, এই ইন্ট্রেপিড ওষুধটা যদি 1 ml 1 লিটার জলে গুলে গাছের মধ্যে আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু লঙ্কা গাছ সহ কোনো গাছে কিন্তু পাতা কিন্তু কুঁকড়ে যাবে না। ভালো করে দেখে নিন ইন্ট্রেপিড। হ্যাঁ, এটা আপনারা কিন্তু করবেন। 2 নম্বর প্রশ্ন করেছেন সুকুমার দত্ত মধ্যমগ্রাম থেকে, আম গাছের পাতা পোড়া রোগ এবং গোড়া পচা রোগ, পাতা কিনাটা পুড়ে যাওয়া, তো এটাকে আমরা সলভ কি করে করবো? তো গোড়া পচে যাওয়ার জন্য আমরা কিন্তু এই যে বর্ষা আসছে এই বর্ষাকালে প্যান্থার টিভি হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিনি, এটা যদি আমরা বর্ষাকালে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আপনার গাছে গোড়া পচবে না। তবে হ্যাঁ, বর্ষাকালে আপনাকে কিন্তু এইটা দিলে আপনি কোনো রাসায়নিক খাবার কিন্তু অ্যাপ্লাই করবেন না গাছের টবে। আর যাদের গাছের গোড়া পচে গেছে অলরেডি, কি করে বুঝবো গাছের গোড়া পচে গেছে? না, দেখবেন গাছটা আস্তে আস্তে দেখবেন ঝিমিয়ে পড়ছে। বর্ষাকালে এই রোগটা অনেকেরই হয়ে থাকে যে বর্ষার পর সূর্য উঠলে গাছ ঝিমিয়ে যায়, ঠিক সেই সময় কিন্তু আপনাকে কপার অক্সিক্লোরাইডের ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে। এটা 4 গ্রাম 1 লিটার জলে গুলে একটু একটু করে জল যদি আমরা গাছের গোড়া দিতে পারি তাহলে কিন্তু আপনার গাছের গোড়া পচা রোগ সম্পূর্ণ ভালো হয়ে যাবে, ঠিক আছে? এইবার আসি আম গাছ সহ দেখবেন জামরুল গাছে, বিভিন্ন গাছে দেখবেন পাতার কিনারাটা দেখে পুড়ে যায়, ঠিক আছে? পাতার কিনারাটা পুড়ে গেলে, পাতা বাদামি হয়ে গেলে আমরা তখন কি করব? তো পাতার কিনারা পুড়ে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক, চিলেটেড জিঙ্ক 2 গ্রাম আর ম্যাগনেসিয়াম সালফেট 5 গ্রাম, এই দুটো ভালো করে মিশিয়ে দিয়ে গাছের পাতার মধ্যে স্প্রে করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের এই প্রবলেমটা হবে না। রুমা ব্যানার্জি প্রশ্ন করেছেন, বেগুন গাছে পোকা হচ্ছে, বেগুন গাছে তো অনেক রকম পোকা হয়, যদি আপনার মিলিবাগ হয় এটা হচ্ছে একতারা, এটা মিলিবাগের জন্য কিন্তু অসম্ভব ভালো একটা ঔষধ, ঠিক আছে? এই একতারা পেস্টিসাইড আমরা যদি 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আপনার মিলিবাগ কিন্তু একেবারে চলে যাবে। কিন্তু আপনি যেই পোকাটার কথা বলছেন যে হলুদ রঙের পোকা হচ্ছে সেটা কিন্তু একতারাতে যাবে না, হলুদ রঙের পোকাটা আলাদা জিনিস। আপনি বলছেন হলুদ রঙের পোকাগুলো আপনার পাতাগুলো একেবারে ঝাঁঝরা করে দিয়েছে, তাই তো? তো সেক্ষেত্রে কিন্তু প্রজেক্টস নামে এই পেস্টিসাইডটা আপনাকে ব্যবহার করতে হবে, যেই পাতার কথা বলছেন আপনি বেগুন গাছের জন্য। এটা 1 ml 1 লিটার জলে গুলে আপনি সমস্ত গাছে স্প্রে করে দেবেন, আপনার কিন্তু গাছের সমস্ত পোকা, যেই পোকাগুলো আপনি কথা বলছেন সেই পোকাগুলো সব মারা যাবে যদি আপনি এটা স্প্রে করতে পারেন, ঠিক আছে? নিউটাউন থেকে পার্বতী মণ্ডল দিদি বলছেন যে ইনডোর গাছে কি কি সার দেওয়া যায়। দেখুন, যে সমস্ত গাছগুলো ইনডোর থাকে সেগুলো পাতাবাহার গাছ হয়, তো সেইগুলোতে আমি বলে দিচ্ছি একটু লিখে নেবেন, 1 চামচ ইউরিয়া, হ্যাঁ 1 চামচ ইউরিয়া আর 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট 5 থেকে জলের মধ্যে মিশিয়ে সপ্তাহে 1 বার করে প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের মধ্যে আপনি স্প্রে করে দিন। দেখবেন আপনার ইনডোর প্ল্যান্টের প্রত্যেকটা গাছের পাতা সবুজ হয়ে চকচক করবে। শুভা মণ্ডল প্রশ্ন করছেন, 4 ইঞ্চি টবে চন্দ্রমল্লিকা সিন্ডারে করেছি, একদম বাড়ছে না। দেখুন, চন্দ্রমল্লিকা গ্রোথ যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা একটাই
ফার্টিলাইজার দেব, সেটা হচ্ছে 12-61-0। এই 12-61-0 ফার্টিলাইজারটা যদি আমরা 2 গ্রাম 1 লিটার জলের মধ্যে ঠিক আছে মিশিয়ে যদি সেটাকে আমরা ভালো করে গাছের গোড়া দিতে পারি একটু একটু করে একদিন পর পর, আপনার কিন্তু চন্দ্রমল্লিকা গাছে গ্রোথ আসবে। আর 1 ফোঁটা সালফিউরিক অ্যাসিড 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাত্রে। এটা ভিজে গেলে সেই জলটা থেকে 2 এমএল জল আপনি 4 ইঞ্চি পটের প্রত্যেকটা টবে দিয়ে দেবেন। এটা দিতে পারলে কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার গাছ আস্তে আস্তে গ্রোথ নেবে। আর চন্দ্রমল্লিকা গাছের উপর সিন্ডার মিডিয়ায় আমার অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখুন, দেখবেন আপনার গাছ সুস্থ হচ্ছে। সুস্মিতা কুমার বলছে আমার যে লেবু গাছে ফুল এসেছিল সব ঝরে গেছে, লেবু গাছের ফুল যাতে না ঝরে তার জন্য কিছু প্রিকোশন করতে হয়। সেই প্রিকোশনের মধ্যে একটা প্রিকোশন হচ্ছে এটা হচ্ছে বুস্টার টু, এটা একটা হরমোন। এই হরমোনটা যদি আপনি 1 ফোঁটা 1 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করতে পারেন যখন ফুল আসবে তখন, তাহলে কিন্তু আপনার সেই ফুলগুলো ঝরবে না এবং ফুলগুলো এতটাই সুন্দর হবে প্রচুর ফিমেল ফ্লাওয়ার আসবে এবং আপনার সেই ফিমেল ফ্লাওয়ার থেকে কিন্তু আপনি প্রচুর লেবু পাবেন। লেবু চলে আসার পর এই যে প্ল্যানোফিক্স দেখুন, এই প্ল্যানোফিক্সের কাজ হচ্ছে লেবুর গুটি আসলে সেই গুটিগুলোকে ও আর ধরতে দেবে না, 1 ফোঁটা 1 লিটার জলই দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার লেবুগুলো একেবারে থেকে যাবে। আর এখন যে আপনার লেবু গাছটা বলছেন শুকিয়ে গেছে, পুরো গাছটা শুকিয়ে গেছে, ওটার ডাইব্যাক হচ্ছে। ডাইব্যাক হলে ডালগুলোকে ছেঁটে দিই, ডালগুলোকে ছেঁটে দিয়ে এই টাটা মাছটার আপনারা 2.5 গ্রাম ঠিক আছে 2.5 গ্রাম 1 লিটার জলে গুলে ওই যে সমস্ত ডাল শুকিয়ে যাচ্ছে সেই ডালগুলোকে ভালো করে ছেঁটে ফেলে এটা স্প্রে করে দিন। দেখবেন আপনার যেগুলো শুকিয়ে গেছে তো গেছে, সেগুলো তো আপনি বাঁচাতে পারবেন না, কিন্তু যেগুলো আপনার ভালো ডাল সেইগুলো কিন্তু আপনার ভালো থাকবে। পরবর্তী প্রশ্ন আমি বলবো, সেটা হচ্ছে সাথী রায়চৌধুরী দিদি করেছেন গড়িয়া থেকে। তিনি বলছেন সবচেয়ে আগে বলবেন গাছগুলোকে পিঁপড়ার হাত থেকে কি করে আমি রক্ষা করব। পিঁপড়ে হয় গাছে দুটো কারণে, নাম্বার 1 গাছের মধ্যে যদি কোনো পোকার লার্ভা থাকে সেই পোকার লার্ভা খেতে পিঁপড়েরা আসে, এটা বেশিরভাগ মিলিবাগ হয়। আর মিলিবাগ যখন হবে সেই ডিমগুলোর যখন ছড়িয়ে যায় সারা গাছে সেটা পিঁপড়ের মাধ্যমেই ছড়ায় ঠিক আছে, তো সেটা আপনি দেখে নিন। আর যদি দেখেন গাছের মধ্যে মিলিবাগ নেই কোনো পোকার লার্ভা নেই তাও পিঁপড়ে আসছে, তাহলে কিন্তু আপনাকে এই ওস্তাদ পেস্টিসাইডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পেস্টিসাইড, এটা সাইপার মেথ্রিন গ্রুপের। এই পেস্টিসাইডটা 1 এমএল 1 লিটার জলে গুলে যদি গাছে আপনি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার কাঠপিপড়া থাকলে কাঠপিপড়া মারা যাবে, লাল পিপড়া থাকলে লাল পিপড়া মারা যাবে। আর অনেকে টবের মধ্যে পিঁপড়ে বাসা করে, মাটির মধ্যে পিঁপড়ে বাসা করে, তো এটা হলে আমরা কি করবো? টবের মধ্যে পিঁপড়ে বাসা করলে তখন আপনারা ফুরাডন, ফুরাডন বলে একটা পেস্টিসাইড আছে, 1 চামচ ওই টবের মাটির মধ্যে দিয়ে দেবেন, দেখবেন আপনার টবের মধ্যে পিঁপড়ে কেঁচো সমস্ত পোকা থাকলে সেটি মারা যাবে। নেক্সট প্রশ্ন, দীপান্বিতা সেনগুপ্ত কাকিমা কন্যানগর থেকে প্রশ্ন করছে, আমার জবা গাছে ফুল কম ফুটছে, সমাধান বলো ভাই। কাকিমা নমস্কার। তো জবা গাছে ফুল কম ফুটছে, আপনার গাছে প্রচুর পাতা হয়ে গেছে দেখবেন, তার মানে গাছের ভেজিটেরিয়ান গ্রোথটা কিন্তু আপনার ভালো হয়েছে ঠিক আছে। ভেজিটেরিয়ান গ্রোথ যদি জবা গাছে ভালো হয় জবা গাছে কখনো আপনার ফুল আসবে না। আর জবা গাছে ফুল যদি না আসে তখন আপনাকে এই ফার্টিলাইজারটা স্প্রে করতেই হবে, এটা এনপিকে 13-0-45, এটা একটু কষ্ট করে কিনে নিন কাকিমা, 13-0-45 এই ফার্টিলাইজারটা জবা গাছে যদি আপনি 5 গ্রাম 1 লিটার জলে গুলে যদি স্প্রে করতে পারেন পাতায়, আপনার সারা জবা গাছে কিন্তু প্রচুর ফুলে কিন্তু ভরে যাবে ঠিক আছে। আর অবশ্যই
জবা গাছের ক্ষেত্রে মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। ওই মৌমিন ইউজ করলে কিন্তু 1.5 গ্রাম, আর অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করলে 1 ml। ভালো করে মিশিয়ে দিয়ে স্প্রে করুন, আপনার জবা গাছ কিন্তু প্রচুর ফুলে ফুলে ভরে যাবে। আমি কিন্তু তাপস চক্রবর্তী শিবির থেকে প্রশ্ন করছে, ট্রপিক্যাল জবা দুটো এবং লক্ষ্মী জবা গাছটি 5 মাস আগে লাগিয়েছি কিন্তু বৃদ্ধি নেই, কুড়ি আসছে, ফুল ফুটছে কিন্তু বার নেই, কি করা উচিত জানালে খুব উপকৃত হব। ট্রপিক্যাল জবার ক্ষেত্রে একটু আলাদা কেয়ার প্রয়োজন হয়, ট্রপিক্যাল জবা যেন প্রচন্ড রোদ্দুরে না থাকে সেদিকে একটু দেখুন, আর এই ট্রপিক্যাল জবার গোড়ায় যেন কখনোই বেশি জল না জমে, একেবারে জল টালতান দিন, ঠিক আছে। ট্রপিক্যাল জবা একটা ট্রিটমেন্ট করতে হয়, রুট ট্রিটমেন্ট, আর রুট ট্রিটমেন্টের জন্য আপনাকে এই ব্লাইট অফ ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে ট্রপিক্যাল জবার ক্ষেত্রে দিতে হবে। ব্লাইট অফ ফাঙ্গিসাইড এটা আপনি 1 গ্রাম 250 ml জলে প্রত্যেকটা ট্রপিক্যাল জবার গোড়াতে দিয়ে দিন। এটা দিতে পারলে রুটটা যদি ভালো হয়, রুট ডেভেলপমেন্ট হওয়ার পর গাছটা যখন ঝাঁকড়া হবে তখন আপনি অবশ্যই গাছের মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করুন, যেটা মৌমিন আছে সেটা, আর মৌমিন স্প্রে করার পর আপনি যেটা বললাম জবা গাছের ভালো ফার্টিলাইজার হচ্ছে 1345। নেক্সট হচ্ছে লীনা বর্ষাক মেমারি থেকে বলছে, আমার অ্যারিনিয়াম গাছগুলো ডালপালা পাতায় ভরে গেছে কিন্তু ফুল একদম হচ্ছে না। দিদি, অ্যারিনিয়াম গাছে এই সমস্যাটা অনেকের হচ্ছে। আমরা কি করি, অ্যারিনিয়াম গাছকে প্রচুর নাইট্রোজেন যুক্ত খাবার দিয়ে ফেলি, আর নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়ার ফলে অ্যারিনিয়াম গাছের গাছের মাথাটা ভারী হয়ে যায়, গাছগুলো কিন্তু হেলে যায় একদিকে। তাই নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়া একেবারে বন্ধ করে নিন। 0-52-34 এই ফার্টিলাইজারটা 5 গ্রাম 1 লিটার জলে গুলে সেই জলটা গাছের পাতায় স্প্রে করুন সপ্তাহে 1 বার করে। যদি এটা করতে পারেন আপনার অ্যারিনিয়াম গাছ কিন্তু প্রচুর ফুল চলে আসবে। খড়গপুর থেকে সঞ্চিতা সামন্ত প্রশ্ন করছে, প্রথমে সফট পুডিং করেছিলাম, তারপর 15 দিন পর হার্ড পুডিং করেছি, আর টমের মাটি চেঞ্জ করেছি শীতের আগে, তাও কিছু হচ্ছে না, আমার জবা গাছের পাতা কুপে হলুদ হয়ে যাচ্ছে সেই এপ্রিল মাস থেকে। প্রথমে ভাবলাম গরমের জন্য, কিন্তু এখন বৃষ্টিতে একই অবস্থা। দিদি, জবা গাছের পাতা কুপড়ে গেছে, আমি কুপড়ে যাওয়া পাতা নিয়ে একটু আগে অনেক কথা বললাম, জবা গাছের পাতা যদি একেবারে কুপড়ে যায় তাহলে ভাববেন মোজাইক ভাইরাস কিন্তু এই কুপড়ে যাওয়া ব্যাপারটাকে কিন্তু বহন করে, মোজাইক ভাইরাস। সেক্ষেত্রে আপনাকে অত্যন্ত কুপড়ে যাওয়া পাতাগুলোকে ছেঁটে ফেলে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে, গাছের গোড়ার মাটিটাকে একটু ভালো করে ঘষে নিয়ে সেই মাটির মধ্যে অবশ্যই আপনাকে এই ব্রাইট অক্স যে ফাঙ্গিসাইড আমি বললাম সেটা 2 গ্রাম 500 ml জলে ভালো করে মিশিয়ে সেই গাছের মাটির মধ্যে ঢালবেন 400 ml মতো, আর 100 ml পুরো গাছের স্প্রে করে দেবেন ব্রাইট অক্স ফাঙ্গিসাইড, ঠিক আছে। এটা দিয়ে গাছটাকে আগে শোধন করা হলো, তারপর আপনাকে এই ইন্ট্রেপিড যদি 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার জবা গাছে সেই কুকড়িয়া পাতাগুলো আর কিন্তু কুকড়াবে না, আবার ফ্রেশ পাতা কিন্তু বেরোবে আপনার জবা গাছে, ঠিক আছে। এটা করুন, আর যেই খাবারগুলো আমি একটু আগে বললাম জবা গাছের জন্য সেই খাবারগুলো দিন, দেখবেন জবা গাছ কিন্তু আবার আপনার সব মহিমায় ফিরছে। সুমতি সাহা বর্তমান থেকে প্রশ্ন করছে, পেঁপে গাছের পাতা কুকড়ে যাচ্ছে কি করব। পেঁপে গাছের কিন্তু এই প্রবলেমটা অনেকেরই হয়, পেঁপে গাছের পাতা একেবারে কুকড়ে যায়। এক্ষেত্রে আমরা একটা দারুণ জিনিস ইউজ করব, আপনারা লিকুইড সাবান, হ্যাঁ লিকুইড সাবান 1 চামচ 1 লিটার জলের মধ্যে ভালো করে ছাঁকিয়ে নিন, তার মধ্যে আপনারা কি দেবেন না 1 চামচ লঙ্কার গুঁড়ো, খুব ঝাল লঙ্কা যেটা পাওয়া যায় বাজারে সেই ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন, আর 1 চামচ দিন বেকিং সোডা, এই 3টে জিনিস ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিন 10 ml মতন নিম অয়েল, তৈরি হলো ভালো করে। এইবার এই জিনিসটা পেঁপে গাছে স্প্রে করুন, যদি স্প্রে করতে পারেন পেঁপে গাছের পাতায় দেখবেন পেঁপে গাছের কুকড়ে যাওয়া পাতা আস্তে 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 ভালো হয়ে যাচ্ছে। এরপর প্রশ্ন করছেন রীনা সরকার বারাসাত থেকে, আমার জবা ফুল গাছে অনেক গাছে কালো ছোট ছোট পোকা ধরেছে, বিশেষ করে ফুলে, সমাধান চাই। ছোট ছোট কালো পোকা মানেই হচ্ছে থ্রিপ্স, জাপ পোকা, আর জাপ পোকার হচ্ছে জম হচ্ছে এই কনফিগার বা ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড, এটা 1 ফোঁটা 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারলেই কিন্তু আপনার এই ছোট ছোট কালো কালো যে জাপ পোকা বলছেন সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। শম্পা কর্মকার বারাসাত থেকে প্রশ্ন করছে যে, আমার গামলায় কলমের লাল জামরুল গাছ আছে, আমফান ঝড়ে প্রথম দুটো ফল ঝরে গেল, তারপর 4 বছর পর তার ফলই আসছে না, পাতায় ঠাসা হয়েছে কিন্তু কোনো ফুল ফল নেই। দিদি,
জামরুল গাছের সিজন কিন্তু ফুল আসার যে সিজন আছে চলে গেছে। আপনি দেখে নেবেন যে জামরুল গাছে যে গাছটা আপনার বেঁচে আছে সেটা আপনার গ্রাফটিং পয়েন্টের উপরের পোর্শন কিনা। যদি তাই হয় পরের বছর থেকে আপনি জামরুল গাছে বিশেষ একটা ট্রিটমেন্ট করবেন। কি ট্রিটমেন্ট? ঠিক যখন জামরুল গাছের ফুল আসার সময় হবে সেই সময় বাজার থেকে 100 গ্রাম পুঁটি মাছ নিয়ে আসবেন। সেই 100 গ্রাম পুঁটি মাছ আর আপনি কলার খোসা 4টে আর তার সাথে কমলালেবুর খোসা, শশার খোসা, আলুর খোসা ভালো করে জাল দেবেন। ঠিক আছে, জাল দিয়ে দেবেন পুঁটি মাছটা, শশা খোসা, আলুর খোসা, কলার খোসাগুলো সরিয়ে নেবেন আর পুঁটি মাছটা ভালো করে ওর মধ্যে গলিয়ে দেবেন। ভালো করে গলিয়ে দিয়ে সেই জলটা আপনি গাছের গোড়ায় একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে দেবেন। ওটা দিলে গাছ জৈবভাবে অনেকটা ফসফেট এবং পটাশিয়াম পেয়ে যাবে। কলার খোসা, আলুর খোসা ইত্যাদি থেকে গাছ পটাশিয়াম পাবে। পেয়ে গেল গাছ, খাবারটা একটা পেলো। এইবার আপনি ওই যে বুস্টার টু যেটা আমি দেখালাম, এই বুস্টার টু 1 ফোঁটা 1 লিটার জলে করে স্প্রে করবেন জামরুল গাছে। এই দুটো জিনিস করতে পারলে দেখবেন জামরুল গাছে অনেক ফুল চলে আসবে। উষশ্রী সিংহ চক্রবর্তী বলছে, আমি 20 থেকে লঙ্কা গাছ করেছি বাড়িতে, 2 মাস হলো কিন্তু গাছ বাড়ছে না, ফুলও আসছে না। দেখুন এটা হচ্ছে ন্যানো ইউরিয়া, এটা যারা কিনতে পারবেন না তারা ইউরিয়া, হ্যাঁ ইউরিয়া 1 চামচ আর এপসাম সল্ট 1 চামচ ভালো করে 5 লিটার জলের সঙ্গে মিশিয়ে সেখান থেকে খানিকটা জল আপনি লঙ্কা গাছে গোড়া দিয়ে নিন। এটা দিতে পারলেই প্রথমে লঙ্কা গাছের ভেজিটেরিয়ান গ্রোথটা কিন্তু খুব ভালো হবে। এইবার দেবেন কি, মৌমি মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 1.5 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে লঙ্কা গাছে স্প্রে করুন। গাছ ভেজিটেরিয়ান গ্রোথ যখন ভালো হবে তখন এটা করতে পারলে কিন্তু আপনার গাছে প্রচুর লঙ্কার ফুল আসবে। আর সবচাইতে বড় ব্যাপার কি জানেন, ফুল আসতে কিন্তু লঙ্কাগুলো কিন্তু আপনার ঝরে পড়বে না। ঠিক আছে, শুভেন্দু ঘোষ মসলান্দপুর থেকে বলছিলেন, শুভেন্দু একটা লেবুর ছবি দিয়েছেন, সেই লেবুটার একদিকে আস্তে আস্তে কেমন কালো হয়ে যাচ্ছিল, আমি দেখেছি সেই ছবিটা। তো ওই ধরনের লেবু দেখবেন কালো হয়ে যাচ্ছে, লেবুটা ভালো করে পরিষ্কৃত হচ্ছে না, এই সমস্ত গুলো কিন্তু বোরনের অভাবে হয়। আমরা বোরন টু পাউডার 2 গ্রাম 1 লিটার জলে গুলে যদি কাছে লেবু আর পজিটিভ দিতে পারি তাহলে ফলের পরিষ্কুটনটা কিন্তু খুব ভালো হবে। তো এইভাবে আপনারা কিন্তু যারা যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রত্যেকের প্রশ্নের আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি। খুব ভালো থাকুন, আপনাদের সকলের ভালোবাসা নিয়ে স্বাদের ছাদ বাগান এগিয়ে চলবে। সামনে সেমিনার আসছে আর এরকম লাইভ প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই জানাবেন। চেষ্টা করবো মাসে অন্তত একবার লাইভে আসার, সমস্ত গাছের ছবি তুলে প্রবলেম গুলো লিখে লিখে রাখবেন যাতে আমি লাইভে আসলে আপনারা সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আর এই স্বাদের ছাদ বাগান চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে গিয়ে স্বাদের ছাদ বাগান লিখে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বিদায় নিচ্ছি, নমস্কার এবং শুভরাত্রি সবাই।